নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, আপনাদের স্বাগত জানাই পবিত্র বাংলা চ্যানেলকে। তবে বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কলকাতার সায়েন্স সিটির বিষয়তে। তবে আসুন জেনে নেওয়া যাক কলকাতার সায়েন্স সিটির বিষয়তে। বাইপাসের ধারে অবস্থিত এই সায়েন্স সিটি পাস রাস্তার সাথে খুব সুন্দরভাবে যুক্ত। শিয়ালদা স্টেশন এবং উল্টোডাঙা মোড় এই দুই জায়গা থেকে প্রচুর বাস রয়েছে যা সায়েন্স সিটিকে যায়। সায়েন্স সিটির মেন গেট ঢুকলে পরে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ঢুকবে সায়েন্স সিটির মধ্যে। এছাড়া আপনি চাইলে টিকিট কাউন্টারের ডান দিকে রোপওয়ে পয়েন্ট থেকে রোপওয়েতে চড়ে ও ঢুকতে পারেন এই সায়েন্স সিটির মধ্যে। হাঁটা পথে ঢুকলে আছে টয় ট্রেনতে চেপে পুরো সায়েন্স সিটিটি ঘুরে দেখতে পারেন। দেখার জিনিসগুলো হলো, প্রথমে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানে আপনারা দেখতে পাবে মানব বিবর্তনের উপরে একটি পানোরামা শো। এই শোটি বাংলা, হিন্দি, ইংরেজি এই তিনটি ভাষাতে দেখানো হয়ে থাকে। এছাড়া আছে ডার্ক রাইড, গাড়িতে চড়ে আপনারা অ্যাডভেঞ্চার পথে পাড়ি দিবেন প্রাচীন যুগে ও পৃথিবী প্রাণী বিবর্তনের কিভাবে হয়েছে তা জানতে পারবেন এই ডার্ক রাইডটি। এছাড়া আছে মানব বিবর্তনের উপরে সাজানো গ্যালারি ও দেখে নেওয়ার মতন। এরপর স্পেস কোডিসি হল, যেখানে আছে ভারতের মহাকাশ গবেষণের বিভিন্ন ধরনের মডেল। এরপর মিরর ম্যাজিক, আয়নার প্রতিফলন বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের মডেল। যা সত্যি উপভোগের স্পেস থিয়েটার গম্বুজের মধ্যে এই শোটি আপনাদিকে একটি অন্য অভিজ্ঞতার সাক্ষী করে রাখবে। এছাড়া আছে 3D সিনেমা, এছাড়া আছে ডাইনামোশন হল, এখানে আছে সুবিশাল সায়েন্স গ্যালারি। এছাড়া লিফট করে উঠে ঘোরা পথে রয়েছে সুসজ্জিত গ্যালারি এবং বিভিন্ন বিজ্ঞান সম্বন্ধিত মডেল।
মাঝখানে রয়েছে বিজ্ঞান ভিত্তিক খেলাধুলা সরঞ্জাম ও সাজানো বড় গার্ডেন এরিয়া। ছোটদের জন্য খুব মনোরম জায়গা, ছোট বড় নির্বিশেষে সারাদিন সময় কাটানোর একটি আদর্শ জায়গা হলো এই সায়েন্স সিটি। তবে বন্ধুরা, আশা করি আপনারা তো নিশ্চিত যাবে এই কলকাতার সায়েন্স সিটিকে। তবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পবিত্র বাংলা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আদৌ ভুলবেন না। ধন্যবাদ।